প্রশান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার 6 জানুয়ারি তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিশরার বাড়িতে আইসোলেশনে রয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ। করোনার পরিসংখ্যানের দিকে নজর রাখবো। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 24,000 পেরোল। কলকাতায় দৈনিক সংক্রমণ 8,000 পার। উত্তর চব্বিশ পরগনাতেও গত 24 ঘন্টায় 5,000-এর বেশি মানুষ সংক্রমণের কবলে। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও 1,50,000-এর গণ্ডি ছাড়িয়েছে। যেমনটা আপনাদের জানিয়েছি, উদ্বেগ বাড়িয়ে একদিনে 550-এর বেশি অমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে দেশে। উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে বাংলায় দৈনিক করোনা সংক্রমণ 24,000-এর গণ্ডি পেরিয়ে গেল। বাংলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হলেন 24,287 জন। শনিবারের নিরিখে দৈনিক সংক্রমণ বাড়ল 29%-এর বেশি। রাজ্যে প্রথম ঢেউয়ের সময় 2020-এর 22 অক্টোবর 4,157 ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। গত বছরের 14 মে দ্বিতীয় ঢেউয়ের সময় 20,000 পেরোয় দৈনিক সংক্রমণ। এবার সেই সংখ্যাকে টপকে মাত্র 7 দিনে 4 গুণ বাড়ল সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার বাড়তে বাড়তে 33.89%-এ পৌঁছে গেছে। ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় গত 3 দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। গত 24 ঘন্টায় 9,000-এর কাছে পৌঁছেছে সংক্রমিতের সংখ্যা। উত্তর চব্বিশ পরগনায় সংখ্যাটা 5,000 ছাড়িয়েছে। রবিবারই দেশে দৈনিক সংক্রমণ 1,50,000-এর গণ্ডি পেরিয়ে 1,60,000-এর দোরগোড়ায়। শনিবারের তুলনায় 12% বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 327 জনের। উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে গত 24 ঘন্টায় 550-এর বেশি অমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে দেশে। করোনার দাপট বাড়ছে পশ্চিমবঙ্গেও। উদ্বেগ বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান। গত 7 দিনে রাজ্যে দৈনিক সংক্রমণ 4 গুণ বেড়েছে। শনিবারই কলকাতায় দৈনিক সংক্রমণ 1,00,000-এ 7,000 পেরিয়ে গিয়েছিল। রবিবার তা 8,000-এর হার্ডল টপকাল। নিজেদের স্ট্রেস বাড়বে এই সংখ্যাটা দেখে মানসিক দুশ্চিন্তা উত্তেজনা বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা সেকেন্ড ওয়েভে জানতাম যে আমরা যদি একটা টেস্টকে ধরতে পারি, একটা ইনফেকশন ধরতে পারি, আমরা 30টাকে ধরছি না। এবার দেখবে যেটা 1:30 ছিল, এবার বেড়ে হয়তো 1:100-এর ওপরে যাবে। কেন, আমরা অনেকে জানি এমন কিছু ব্যাপার হচ্ছে না, 2-3 দিনে জ্বর হচ্ছে, আমাদের টেস্ট করার প্রবণতাটা কমে যাবে। পুলিশ থেকে হাসপাতাল সর্বত্র থাবা বসিয়েছে সংক্রমণ। প্রথম সারির করোনা যোদ্ধাদের অনেককেই যুঝতে হচ্ছে করোনার সঙ্গে। পরিস্থিতি এতটাই গুরুতর যে সোমবারও আউটডোর বন্ধ রাখবে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। চিত্তরঞ্জন সেবা সদনে আউটডোর পরিষেবা নিয়ন্ত্রিত, শুধুমাত্র জরুরি রোগীদের ক্ষেত্রে খোলা এমার্জেন্সি। সূত্রের দাবি, আউটডোর নিয়ন্ত্রণের পথেই হাঁটছে ন্যাশনাল মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজ। তাদের শীর্ষস্থানীয় যে সমস্ত কর্তা ব্যক্তিরা, তারা সাধারণ মানুষকে বলবেন যে আপনারা মাস্ক পরবেন, আপনারা দূরত্ব বিধি মানুন, আপনারা ভিড় করবেন না। আবার তারাই বিভিন্ন না বিভিন্ন উপায়ে 5 রাজ্যে ভোট শুরু করে দেবেন, কোথাও গিয়ে জনসভা করবেন, কোথাও মেলার ব্যবস্থা করবেন, পুরসভার ভোট করবেন। এই দুটো দ্বিচারিতা মানুষকেও কিন্তু কনফিউজ করে দিচ্ছে। চিন্তা বাড়াচ্ছে অমিক্রনের সংক্রমণ। পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে 552 জন অমিক্রন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত 1,009 জন অমিক্রন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে সংখ্যাটা 513। সব মিলিয়ে রবিবার পর্যন্ত দেশে অমিক্রন আক্রান্তের সংখ্যা 3,623। সামনেই সংসদের বাজেট অধিবেশন। তার আগে সংসদের 402 জন কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।